আজকে আপনাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জিতের আপকামিং সিনেমা চেঙ্গিসকে নিয়ে। অবশেষে জানা গেল চেঙ্গিসের মুক্তির ডেট। জানেন কি এই সিনেমা কবে মুক্তি পেতে চলেছে? অবশ্যই আপনাদের জানাবো। তার আগে বলে রাখি, আপনারা তো সবাই জানেন যে রাবণের পর জিতের আপকামিং সিনেমা আসতে চলেছে চেঙ্গিস। রাবণের রিলিজের আগেই কিন্তু জিতের প্রোডাকশন হাউস থেকে এই সিনেমার শুভ মুহূর্ত হয়ে যায় এবং অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয় যে সুপারস্টার জিৎ তার পরবর্তী সিনেমা করতে চলেছেন চেঙ্গিস। আপাতত সিনেমার মুখ্য চরিত্রে থাকছেন জিৎ ও সুস্মিতা চ্যাটার্জি এবং পুলিশের চরিত্রে থাকছেন এসিপি সমীর সিনহা, মানে বলিউড খ্যাত রোহিত বোস রয়। আর থাকছেন রাবণের সেরা ভিলেন শতাব ফিগার। জানা গেছে এই সিনেমাটা কিন্তু কলকাতার 80-90 দশককে ঘিরে তৈরি হবে। সেই সময় কলকাতার বুকে যে ধরনের ব্যবসা চলতো, যে ধরনের ক্রাইম হতো, সেই প্রসঙ্গই কিন্তু এই সিনেমায় উঠে আসবে। সিনেমায় থাকবে প্রচুর চমক আর মন মাতানো গান। এবার প্রশ্ন হচ্ছে কবে মুক্তি পাচ্ছে এই সিনেমা? তো বলে রাখি এই সিনেমা মুক্তি পাবে খুব সম্ভবত 30শে সেপ্টেম্বর, মানে এই বছর দুর্গাপুজোর সময়। কেননা এই ছবির অন্যতম এক অভিনেতা রোহিত বোস রয় তিনি নিজে অফিসিয়ালি জানিয়েছেন এই সিনেমা এই বছর দুর্গাপুজোর রিলিজ করবে। তো যাই হোক, এই বছর দুর্গাপুজোয় কিন্তু জিতের আবারও এক ধামাকা আসতে চলেছে। আশা করছি এই সিনেমার জন্য আপনারা খুবই এক্সাইটেড। তো আপনারা তৈরি তো এই বছর দুর্গাপুজোয় আবারও এক ধামাকার জন্য? পাশে থাকবেন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।